এই জনসভাটি যাতে না হয়। এখন আপনারা বিএনপির যারা এই ধরো এই সমাবেশটি সফল করার জন্য আমি শুধু একটি প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। আপনারা কি দেশনেত্রীর মুক্তি চান? আপনারা কি দেশনেত্রীর বিদেশে চিকিৎসা চান? তাহলে আপনাদের সমস্বরে কণ্ঠ থেকে আওয়াজ তুলতে হবে। এই আওয়াজের উপরে আর কোনো আওয়াজ নেই, এই আওয়াজের উপরে আর কোনো কথা থাকতে পারে না। আমার আপনার সকলের অনেক চাপ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আজকে দেশনেত্রীর মুক্তি চাই। আর এই মুক্তির জন্য আমরা ইস্পাত কঠিন ঐক্য নিয়ে রাস্তায় নামতে চাই। আপনারা রাজি? বন্ধুরা আমার, প্রধানমন্ত্রী দাঁড়ান, তাহলে আপনাদের দুইটি কথা আমার শুনতে হবে। বক্তৃতা চলাকালীন কেউ স্লোগান দিবেন না। আপনারা স্থলে আসার জন্য পথে পথে পুলিশ বাধা দিচ্ছে, আমাদের কণ্ঠের স্বাধীনতাকে আটকে দেওয়ার চেষ্টা করছে, রাজনৈতিক হয়রানির মূলক মামলা দিয়ে সেখানে মিথ্যা সাজা দেওয়া হচ্ছে। আপনি সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, এমনকি গত পরশুদিন ঢাকায় গত আন্দোলনের অনেক মিথ্যা মামলায় এখন সরকার সাজা দিচ্ছে। কারণ কি জানেন? ওরা আবার একটা নির্বাচন করতে চায়, যে নির্বাচন ভোটাররা যায় না, যে নির্বাচন ভোট কেন্দ্রে শুধু গরু ছাগল বিচরণ করে সেই নির্বাচন করতে চায়। আর সেই নির্বাচন করতে চায় যে নির্বাচন দিনের আলোতে হয় না, যে নির্বাচন সূর্যের আলোতে হয় না, যে নির্বাচন ওরা পুলিশ র‍্যাব দিয়ে নিশিরাতে করে, গভীর রাতে করে সেই নির্বাচন করতে চায়। সেই জন্য তারা এখন মিথ্যা মামলায় সাজা দেওয়া শুরু করেছে, কারো 5 বছর, কারো 10 বছর। তাই আমি আপনাদের বলবো, ইস্পাত কঠিন ঐক্য, লোহার মতো শক্ত ঐক্য, এই ঐক্য ছাড়া এই শেখ হাসিনার ময়ূরের সিংহাসন রাস্তায় লুটিয়ে দেওয়া যাবে না। লুটিয়ে দিতে পারবেন একমাত্র ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে। বন্ধুরা আমার, আমি এর আগেও বলেছি যে করোনার রূপান্তর ঘটে, করোনা একটা মহামারী চলছে না বিশ্বব্যাপী, আপনারা জানেন তো। এই করোনা মহামারী আমরা প্রথমে শুনলাম কোভিড-19, তারপরে শুনলাম ডেল্টা, তারপরে শুনছি অমিক্রন, এখানেও শেষ নয়, আবার শুনছি ডেল্টা অমিক্রন মিলে আরেকটা ভাইরাস আসছে। করোনা ভাইরাস নিজেই নিজেকে বদলায়, নিজেই নিজের রূপ বদলায়, নিজের চেহারা বদলায়। শেখ হাসিনার স্বৈরাচার, আওয়ামী লীগের স্বৈরাচার, তার বাবার আমলে সমস্ত কণ্ঠের স্বাধীনতা বন্ধ করে, রাজনৈতিক দল বন্ধ করে, খবরের কাগজ বন্ধ করে একটি স্বৈরাচারী করোনা ভাইরাস তৈরি করলেন, তার নাম বাকশাল। এখন তার মেয়ের আমলে আমরা 2014-এর 5ই জানুয়ারি দেখলাম একটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন, গরু ছাগল ছাড়া বেটখুন্দ্রে কেউ যায় না। শেখ হাসিনা নির্বাচনের পর আরো বেশি বাকশাল থেকে নব্য বাকশাল এবং ফ্যাসিস্টে পরিণত হলো। আর 2018-এর নির্বাচনের পর, নিশিরিতার নির্বাচনের পর সে হয়ে গেল নাৎসি। আপনার করোনার মতোই তার রূপান্তর হচ্ছে, আওয়ামী লীগের রূপান্তর হয়, স্বৈরাচার থেকে স্বেচ্ছাচার, কর্তৃত্ববাদী শাসন, মানুষের উপর জুলুম নির্যাতন, জোর করে ক্ষমতায় থাকা, এইটাই হচ্ছে তারা চায়, তারা অন্য কিছু চায় না। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, আমি এই 2022 সাল হবে, 2022 সাল হবে উন্নয়নের মাইল ফলক। খুব ভালো কথা বলেছেন প্রধানমন্ত্রী, উন্নয়নের মাইল ফলক হবে 2022 সাল। কোন উন্নয়ন এইটা আপনি বলেননি। আপনি আর কত টাকা বিদেশে পাচার করবে আপনার লোকেরা সেই উন্নয়নের কথা বলছেন? গতকাল গুম হয়ে যাওয়া
বিএনপির কেন্দ্রীয় নেতা এই থামেন বিএনপির কেন্দ্রীয় নেতা গুম হয়ে যাওয়া ইলিয়াস আলী তিনি একটি বক্তৃতায় বলেছেন রুজদি তাহমিনা রুজদি তিনি বলেছেন যে আমার স্বামীর খোঁজ দেন প্রধানমন্ত্রী আপনি গুম করার উন্নয়ন প্রতিষ্ঠা করেছেন সেই কালচার প্রতিষ্ঠা করেছেন সেই সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন আজকে ইলিয়াস আলী নেই আজকে চৌধুরী আলম নেই আজকে ছাত্র নেতা জানির রক্তাক্ত দেহ রাজপথে লুটিয়ে পড়ে আপনি সেই উন্নয়ন করেছেন আর আপনি দেখান উড়াল সেতু আপনি দেখান মেট্রো রেল আপনি দেখান ফ্লাইওভার আর গণতন্ত্র নেই কথা বলার স্বাধীনতা নেই খবরের কাগজ পড়ার স্বাধীনতা নেই আপনি উন্নয়ন বলছেন আজকে কানাডাতে বেগমপাড়া কারা করছে আপনার ওই তথাকথিত উন্নয়নের টাকা চলে যাচ্ছে বিদেশে মালয়েশিয়ায় চলে যাচ্ছে আজকে যে শিশু জন্ম নিচ্ছে আজকে যে শিশু জন্ম নিচ্ছে সে 98,000 টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে এই হচ্ছে প্রধানমন্ত্রী আপনার উন্নয়ন এই উন্নয়ন দিয়ে মানুষের মন কি আপনি গলাতে পারবেন না এই উন্নয়নের মিথ্যা স্লোগান দিয়ে আপনি এই দেশের মানুষকে ভুলাতে পারবেন না কারণ আপনার লোকরা আজকে লক্ষ কোটি টাকা পাচার করছে আজকে আওয়ামী লীগের লোকরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে তো সুতরাং এইটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না আপনার পতন অবশ্যম্ভাবী আপনার পতনের ঘন্টা বেজে গেছে ঢং ঢং করে ঘন্টা ভাগছে আপনি বুঝতে পারছেন না আপনার রাজ সিংহাসন যে কোনো মুহূর্তে লুটিয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে আজকে শুধু বাংলাদেশ নয় আজকে দেশ বিদেশ প্রত্যেকটি জায়গায় আপনার যে অপকর্ম আপনার অপশাসন আপনার লোকদের ঘৃণ্য কর্মকাণ্ড আজকে আল জাজিরা আজকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার করা হয়েছে এটা শুনলে পরে গা শিউরে উঠবে আর কতদিন আপনি এইভাবে নিজেকে মানে মানুষের কাছে আপনি মিথ্যা বলে আর কর্তৃত্ববাদী শাসন দিয়ে ধমক দিয়ে আপনি কতদিন টিকে থাকবেন এই টিকে থাকতে আপনি আর পারবেন না আপনি আজকে জনগণ থেকে সব দিক থেকে শুধু ব্যর্থই নয় আজকে জনগণ আওয়ামী সরকারকে আপনাকে শত্রুপক্ষ মনে করে আপনাকে দুশ্মন মনে করে গণদুশ্মন মনে করে কারণ আপনি এই দেশ থেকে জনগণের সব অধিকার আপনি হরণ করেছেন আপনি কেউ আজকে একটি কথা যদি লেখে সরকারের বিরুদ্ধে ফেসবুকে একটি কমেন্ট একটি পোস্ট দিলে পরে তার ঠাই হয় লাল ঘরের মধ্যে আপনি এই পরিস্থিতি তৈরি করেছেন তো যাই হোক বাকশালের কাছ থেকে স্বৈরাচারী সরকারের কাছ থেকে সব সময় যিনি গণতন্ত্রের পক্ষে মানুষের পক্ষে কাজ করেছেন আপনারা জানেন 111-এর মতো একটি ষড়যন্ত্রমূলক কাজ হয়েছিল আজকের প্রধানমন্ত্রী তাকে বললেন আপনি রাজনীতি ছেড়ে চলে যান উনি চলে গিয়েছেন কিন্তু মাটি মানুষের নেত্রী জনগণের নেত্রী উনাকে তার বাড়ি থেকে বাংলাদেশ থেকে এই দেশ থেকে সরাতে পারেনি তাই তার জনপ্রিয়তা দেশনেত্রীর জনপ্রিয়তা তার যে ক্যারিসমেটিক লিডারশিপ নেতৃত্ব এইটাতে খুবই প্রতিহিংসায় ভোগেন প্রধানমন্ত্রী আর এই প্রতিহিংসার প্রতিশোধ নিতেই আজকে বেগম খালেদা জিয়া কারাগারে এবং তার তার যে ব্যাধি তার পাকস্থলী থেকে রক্ত ঝরছে যার স্বামী মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক তার সহধর্মিণী এখন কারাগারে তিনি কোনো চিকিৎসা পাচ্ছেন না বারবার দাবি করা হয়েছে রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন রাইটস গ্রুপ অধিকার গ্রুপ আজকে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তারপরেও এই প্রধানমন্ত্রী টনক নড়ে না বন্ধুরা আমার তাই আজকে বলবো ক্ষমতাসীনদেরকে দেখুন এত পুলিশি বাধার পর আজকে এই স্কুল প্রাঙ্গণে চারিদিক থেকে লোক যে উপচে পড়েছে জনতার এই ঢল আর মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই ঢল এবার রাস্তায় নেমে পড়বে আর যতদিন পর্যন্ত আপনার পদত্যাগ নিশ্চিত না হয় ততদিন পর্যন্ত এই জনতার ঢল রাজপথেই তারা বসে থাকবে
আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।